হ্যালো বন্ধুরা বিসলারি কোম্পানিতে চাকরি করতে চাও এই ভিডিওটি আপনাদের জন্য এখানে পারমানেন্টভাবে তোমাদের চাকরি হবে শূন্য পদ রয়েছে একশো চল্লিশটি মোট মানে টোটাল শূন্য পদ এখানে রয়েছে একশো চল্লিশটির মতো বিসলারি কোম্পানি একটা নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি ওয়াটার বটল ম্যানুফ্যাকচারিং এবং ওয়াটার বটল কোম্পানি বিসলারি কোম্পানিতে আপনারা পুরুষ মহিলা উভয় কিন্তু চাকরির জন্য বা কাজের জন্য আবেদন করতে পারবেন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কত লাগবে এবং তার সাথে আপনাদের ডিউটি টাইম কতক্ষণ হবে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন এই চাকরিটির জন্য আপনারা অনলাইন এবং অফলাইন মোডে কি করে আবেদন করবেন সেই বিষয়ে আমি বিস্তারিত ডিটেলস দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না তাই বলছি ভিডিওটি নন স্কিপ করে শেষ পর্যন্ত দেখুন প্রথমেই বলেছে মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই ফর দিস জব ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন আপনারা যারা পুরুষ মহিলা রয়েছেন বিবাহিত অবিবাহিত সকলেই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন ভ্যাকেন্সি রয়েছে কত ভ্যাকেন্সি রয়েছে একশো পঁয়ত্রিশটির মতো এখানে টোটাল ভ্যাকেন্সি মানে মোট শূন্য পদ রয়েছে একশো পঁয়ত্রিশটি থেকে একশো চল্লিশটির মতো এবং আপনাদের মাসিক বেতন বা স্যালারি নিয়ে যদি আমি কথা বলি মাসিক বেতন বা স্যালারি এখানে আপনাদের দেওয়া হবে তেরো হাজার টাকা প্রত্যেক মাসে আপনাদের এখানে প্রত্যেক মাসে তেরো হাজার টাকা করে স্যালারি বা মাসিক বেতন দেয়া হবে এখানে আপনারা রুম বোনাস ওটি ইনসেন্টিভ এই সুবিধাগুলো কিন্তু পেয়ে যাবেন ওটি মানে হচ্ছে ওভারটাইম রুমের সুবিধা পাবেন বোনাস পাবেন আপনাদের এই স্যালারি কিন্তু তেরো হাজার টাকা থেকেই প্রথমে থাকবে পরবর্তীকালে গিয়ে কিন্তু এই স্যালারি বাড়বে এই স্যালারি কিন্তু ফিক্সড না এটা বাড়বে পরবর্তীকাল পরবর্তীকালে বা পরবর্তী বছরে গিয়ে কী কী ডিপার্টমেন্ট রয়েছে এখানে রয়েছে কিনলে বিসলারি এই সমস্ত ওয়াটার বটল প্যাকিংয়ের কাজ বটলের মুটকি বোটলের গায়ে যে স্টিকার লাগানো থাকে সেটা এই সমস্ত করতে হবে তার সাথে বারকোড স্ক্যানিং রয়েছে সুপারভাইজারের কাজ রয়েছে লেবেলিং রয়েছে ডেটা এন্ট্রি রয়েছে ডেলিভারি সার্ভিস রয়েছে এবং ফ্যাক্টরির হেল্পার রয়েছে আপনারা যারা যারা কাজগুলো করতে ইচ্ছুক বা করতে চান ভিডিও শেষে আমি অনলাইন এবং অফলাইন দুটো মোডেই আবেদন পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ডাইরেক্ট কোম্পানির সাথে চাকরি রকম থার্ড পার্টি পেরলের চাকরি না ডাইরেক্ট কোম্পানির সাথে আমি যোগাযোগ করিয়ে দেব এবং এখানে কোনো রকমের কোনো চার্জেস নেই তোমরা কিন্তু অনাসে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট জেনুইন চাকরি তাই দেরি না করে আমার ভিডিওটি দেখা মাত্রই আবেদন করতে হবে একটাই শর্ত তাড়াতাড়ি আবেদন করতে হবে না হলে কিন্তু ভ্যাকেন্সি ফুল হয়ে যাবে তখন কিন্তু আর কর্মী নিয়োগ হবে না এডুকেশন কোয়ালিফিকেশান কি বলেছে বলা হয়েছে এনি ডিগ্রি তোমরা যদি নাম সইটুকু করতে পারো তোমাদের তাহলেই কিন্তু এখানে চাকরির জন্য আবেদন করতে পারবে যে কোনো যোগ্যতায় অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস সকলে এখানে আবেদন করতে পারবে তার কারণ অনেকগুলো ডিপার্টমেন্ট এখানে রয়েছে তবে প্যাকিং প্যাকেজিং ডিপার্টমেন্টে বেশি কর্মী নিয়োগ হয় যে কোনো যোগ্যতায় ডিউটি টাইম হচ্ছে ন ঘন্টা ন ঘন্টা তোমাদের এখানে কাজ করতে হবে এবং তারপর পঁয়তাল্লিশ মিনিট টিফিন ব্রেক বা লাঞ্চ ব্রেক হিসাবে তোমাদের দেয়া হবে এখানে কিন্তু সম্পূর্ণ ডে শিফট চাকরি এবং ফ্যাক্টরির মধ্যে বসে তোমাদের কাজ করতে হবে ফ্যাক্টরির মধ্যে হাওয়াতে বসে হালকা কাজ রয়েছে ঠিক আছে ন ঘন্টা তোমাদের এখানে কাজ করতে হবে আর কোনো রকমের কোনো এক্সপিরিয়েন্স কোনো প্রয়োজন নেই যে কোনো যোগ্যতায় আবেদন করতে পারবে উইকলি ওয়ান ডে অফ মানে সপ্তাহে তোমাদের এখানে একদিন করে ছুটি থাকছে প্রত্যেক সপ্তাহে তোমরা একদিন করে ছুটি পাবে এই ছুটি কিন্তু প্রত্যেক সপ্তাহে পাবে মানে মাসে তোমাদের ছাব্বিশ দিন মতো এখানে ডিউটি করতে হবে বা ২৬ দিন মতো কাজ করতে হবে এবার বলছি এজ লিমিট কত বলেছে দেখো এখানে বলেছে আঠেরো বছর থেকে ছেচল্লিশ বছর পর্যন্ত পুরুষেরা এখানে অনায়াসে চাকরির জন্য আবেদন করতে পারবেন আঠেরো বছর থেকে শুরু আঠেরো বছরের নিচে কেউ আবেদন করবে না আঠেরো বছর হয়ে গেলেই আপনারা আবেদন করুন আপনাদের আবেদন নিয়ে নেওয়া হবে এবং ডাইরেক্ট স্পট জয়নিং দিয়ে দেওয়া হবে দু থেকে তিন দিনের মধ্যে তাই আপনারা অবশ্যই তোমাদের সাথে ডকুমেন্ট ক্যারি করবে আপনাদের সাথে ডকুমেন্ট নিয়ে আসবেন আই কার্ড বা আধার কার্ড এবং জেরক্স হলেও চলবে এবং তার সাথে দু কপি ফটো লোকেশান অনেকগুলো জায়গায় রয়েছে অল ওভার কলকাতা তো রয়েইছে হুগলি হাওড়া ডানকুনি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দমদম ডোমজুর হাওড়া গড়িয়া ধুলাগড় নদিয়া মালদা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া জলপাই জেপি জলপাইগুড়ি শিলিগুড়ি এই সমস্ত জায়গায় অ্যাভেলেবেল রয়েছে আপনারা এই সমস্ত জায়গা বাদে আমি অনেকগুলো জায়গা বলিনি আপনারা যদি সেখান থেকে থাকেন অবশ্যই আপনাদের চাকরি হবে থাকা খাবার সুবিধা কিন্তু এখানে কোম্পানি আপনাদের দিচ্ছে অফলাইনে আবেদন করার জন্য এই নাম্বারে ফোন করে নাও আর অনলাইনে যদি কেউ আবেদন করতে চান আমি লিংক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে গিয়ে ফর্মের ফিল করতে হবে নাম ইমেল আইডি মোবাইল নাম্বার সি কোন সিটিতে থাকো মানে কোন শহরে থাকো এক্সপিরিয়েন্স এই সমস্ত কিছু লিখে রিজিউম আপলোড করতে হবে মানে আপনাদের বাইরেটা আপলোড করতে হবে যদি এটা না পারেন তাহলে ডাইরেক্ট এই নাম্বারে ফোন করে নিন এটা হচ্ছে অফলাইন মোডে আবেদনের নাম্বার এটা